ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত বিমল গুরুং আচমকায় কলকাতায়। মোদি অমিত শাহর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলেন সার্টিফিকেট। বিজেপির সঙ্গ ছেড়ে একুশের বিধানসভা ভোটে তৃণমূলের হাত ধরে লড়াই করার ঘোষণা। প্রকাশ্যে মমতাতেই আস্থা বিমলের। মিস মমতা ব্যানার্জি নে জো জো কমিটমেন্ট কিয়া হ্যায় আজ তক পুরা হুয়ে মিস মমতা ব্যানার্জি কো তিসরা বার হাম লোগ চিফ মিনিস্টার দেখনা চাহতা হুম। বাংলা ভাগ করতে চাইছেন মুখ্যমন্ত্রী, পাল্টা সায়ন্তন। পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকার জন্য পশ্চিমবঙ্গের সরকারের মুখ্যমন্ত্রী বাংলা ভাগের কথা স্বীকার করে নিয়েছেন। ভোটের আগে তৃণমূল ঘনিষ্ঠতা, কটাক্ষ সুজনের। আলাদা পোর্টল্যান্ড রাজ্য বিজেপি কথা দিয়েছিল কিন্তু বিজেপি রাখেনি, তাহলে সেইটা এখন আবার ভোটের আগে মমতা ব্যানার্জি কথা দিয়েছেন এবং রাখবেন, এই রকমের মনোভাব যদি হয়ে থাকে সে তৃণমূল বলতে পারবে যে তারা কতটা কথা দিয়েছে। দর্শক শূন্য থাকবে রাজ্যের সমস্ত পুজো মণ্ডপ। আগে রায় বহাল রেখে জানালো কলকাতা হাইকোর্ট, পুজো রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয় ফোরাম ফর দুর্গোৎসব। বড় পুজো অর্থাৎ 300 বর্গমিটারের বেশি মাপের মণ্ডপে প্রবেশের জন্য উদ্যোক্তা, স্থানীয় বাসিন্দা ও ঢাকি মিলিয়ে 60 জনের তালিকা বানাতে হবে, তবে মণ্ডপের ভেতরে থাকতে পারবেন সর্বোচ্চ 45 জন, জানালো আদালত। 300 বর্গমিটারের কম মাপের মণ্ডপের জন্য 20 জনের তালিকা হলেও একসঙ্গে থাকতে পারবেন 15 জন। উদ্যোক্তা ও স্থানীয়দের নামের তালিকা রোজ পরিবর্তন করা যাবে। করোনা বিধি মেনে নো এন্ট্রি জোনে থাকতে পারবেন ঢাকিরা, রায় হাইকোর্টে। শপিং মল খুলেছে, পুজোর কি দোষ, প্রতিক্রিয়া ফিরহাদের। আগে নির্দেশ দিলে ভালো হতো, প্রতিক্রিয়া ফোরাম ফর দুর্গোৎসবের। আদালতের রায়কেই মান্যতা, প্রতিক্রিয়া মুকুলের। আজ ইজেডসিসির পুজোর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী, বার্তা দেবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। তবে কলকাতা হাইকোর্টে রায়ের পর সপ্তমী, অষ্টমী, নবমী সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুকুল রায়। এবিপি আনন্দর রূপায়ণে সেরার সম্মান পেল হিন্দুস্তান পার্ক। মাতৃভাবনায় সেরা টালা পার্ক প্রত্যয়, শিশু মনে সেরা হাজিরা পার্ক, দক্ষিণের সাবেকিয়ানায় সেরা ম্যাডক স্কোয়ার। নগর ভাবনায় সেরা দমদম পার্ক ভারত চক্র, ইতিহাস চেতনায় সেরা বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন, দৃশ্যকল্পে সেরা শিব মন্দির, কল্প ভাবনায় সেরা বেহালা নূতন দল। পুজোর আবহে মন খারাপের খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ষষ্ঠী থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে অষ্টমী পর্যন্ত কলকাতা সহ রাজ্য জুড়ে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। কেন্দ্রের 30 লক্ষ নন গেজেটেড কর্মচারীর জন্য পুজোর বোনাস ঘোষণা কেন্দ্রের। 3,737 কোটি টাকা বরাদ্দ, পুজোর মধ্যেই মিলবে বোনাস, জানালেন প্রকাশ জাভরেকর। পঞ্চমীতেও সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী, একদিনে রাজ্যে করোনা আক্রান্ত 4,069, একদিনে মৃত্যু 64 জনের, আক্রান্তের সংখ্যা 3,33,000 পার, মৃতের সংখ্যা বেড়ে 6,244, সংক্রমণ মুক্ত 2,91,000। কলকাতায় একদিনে আক্রান্ত 879, উত্তর চব্বিশ পরগনায় 872, শহর ও জেলা দু জায়গাতেই মৃতের সংখ্যা 19। করোনা চিকিৎসায় নতুন দিশা দেখালো দেশের প্রথম আইআইটি, খড়গপুর আইআইটির বিজ্ঞানীদের তৈরি করোনা নির্ণায়ক যন্ত্র কোভিড অ্যাপকে স্বীকৃতি দিল আইসিএমআর। মলিকিউলার ডায়াগনোসিস পদ্ধতিতে 1 ঘন্টায় মিলবে ফল, খরচ আয়ত্তের মধ্যেই। করোনা আবহে এবার উদ্বেগ বাড়াচ্ছে চিকুনগুনিয়া, কলকাতায় আক্রান্ত বেশ কয়েকজন। ডেঙ্গি ম্যালেরিয়ার পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে চিকুনগুনিয়া প্রতিরোধেও, মত বিশেষজ্ঞদের। আরজি করে শিশু নিখোঁজ কাণ্ডে তদন্তে এবার সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। 10ই নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেবে 2 সদস্যের সিট। গেরুয়া শিবির ছাড়লেন মহারাষ্ট্রের বিজেপি নেতা একনাথ খড়সে, দলত্যাগের জন্য মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশকেই দায়ী করেছেন তিনি। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে যোগ দিচ্ছেন তিনি। ফুসফুসের ক্যান্সার সারিয়ে সুস্থ হয়ে উঠলেন সঞ্জয় দত্ত, তার যমজ সন্তান ইকরা ও সাহারানের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় নিজেই সুস্থতার খবর দিলেন সঞ্জয়।